আজ উচ্চ মাধ্যমিকের একটি ভূগোল খাতা, যে খাতাটিতে কোথাও নম্বর কাটা যায়নি, অর্থাৎ লিখিত পরীক্ষায় 70 নম্বরের 70 পেয়েছে, এবং সেই 70 কিভাবে পেয়েছে সেই বিষয়টা তুলে ধরব। অর্থাৎ খাতা কিভাবে লিখতে হয়, কোনখানে কেমন স্পেস দিতে হয় ইত্যাদি বিষয়গুলি, উত্তরের কতটা লেখা উচিত একটা উত্তরে, এই সমস্ত বিষয়গুলি ডিসকাস করবো, শুনতে থাকো এবং সাথে প্রশ্নটাও দেখাবো। আর একটা জিনিস বলছি যে তোমাদের এই খাতাগুলো, অর্থাৎ পরের বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যে কোনো বছর দাও না কেন, এই ভিডিও তোমাদের কাজে লাগছে কি না অবশ্যই তা কমেন্ট সেকশানে জানিও। আর যদি তোমাদের খুব রিকোয়েস্ট থাকে তাহলে আরও 2-1টি খাতা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা চলো দেখে নিই। প্রথমেই আমরা পার্ট এ, এটা কিন্তু পার্ট এর প্রশ্ন, সেই পার্ট এর প্রশ্নে 35 নম্বরের প্রশ্ন হয়, সেই 35 নম্বরের প্রশ্নে ও উত্তর করেছে কিভাবে সেটা ডিসকাস কর। প্রথমেই দেখো এতে যে দুটো প্রশ্ন ছিল, দুটো প্রশ্নের একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি অর্থাৎ 4-1-2 এই প্রশ্নটি ডিসকাস করেছে। আমি তো লেখাটা পড়বো না, কারণ লেখাটা পড়লে অনেক সময় লাগবে। অর্থাৎ ও দেখো কিভাবে লিখেছে স্পেস দিয়ে দিয়ে, একটা প্রশ্ন এখানে শেষ হয়েছে, এখানে একটা দাগ দিয়েছে, দিয়ে তারপরে এখানে একটু মার্কস পড়েছে, অর্থাৎ এই মার্কস দেওয়ার জায়গা একটু স্পেস রেখেছে। এরপরে দ্বিতীয় পার্ট, এখানে দ্বিতীয় পার্টটা স্টার্ট করেছে, দ্বিতীয় পার্টটা শেষ হয়েছে এখানে। এখানে একটা এর প্রবলেম আছে যে এখানে কিন্তু আরেকটু গ্যাপ দিতে হতো, 1 নম্বরটা পড়েছে, এটা আরেকটু গ্যাপ দিলে লিখলে ভালো হতো, এটা একটা ত্রুটি। তাহলে খাতাতে স্পেস দেওয়ার ব্যাপারটা মাথায় রাখবে। এইটা তৃতীয় পার্টটা শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকা, এটা কন্টিনিউ গিয়ে এখানে শেষ হলো, এবং খুব সুন্দর উত্তর লিখেছে। 4+1+2 এখানে যে নাম্বারটা, যে 4+1+2 সে পূর্ণ মার্কস পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন আমরা 1B, এই প্রশ্নটা ও এই প্রশ্নটা টাচ করেছে, 6+1 এই প্রশ্নটার উত্তর এই কন্টিনিউ এখানে স্টার্ট করেছে, এবং এখান থেকে উত্তরটা লিখেছে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ পরপর যে 6টি স্টেপ আছে পরপর লিখেছে, এবং কোথাও মাস্টারমশাই কাটতে পারেননি নম্বর, অর্থাৎ সুন্দর গুছিয়ে লেখা দেখলাম। কিন্তু যেটা প্রবলেম হয়েছে এখানে কিন্তু কি চিত্রটা আঁকতে হতো, এই চিত্রটা এঁকেছে দ্বিতীয় অতিরিক্ত পৃষ্ঠা, অর্থাৎ নিশ্চয়ই লুজ পেজের পরে রয়েছে, আমরা সেই অংশটা দেখে নিই। এই যে দ্বিতীয় যে লুজ পেজ, তার শেষের অংশে 6টা স্টেজের ছবি এঁকেছে, এখানে পূর্ণ মার্কসটা বসেছে। 1+B, 1+6=7, অর্থাৎ 1 মার্কসটা এটা এসেছে, তাহলে এখানে 7 নম্বরটা আমার এখানে কিন্তু গিয়ে এসেছে, অর্থাৎ ভিতরের মার্কসটা বাইরে এসেছে। এইভাবে এরপরে 1C এই প্রশ্নটা ছিল, ভারতের কি সবুজ বিপ্লবের 3টি কুফল এই বিষয়টা ছিল। তাহলে এই প্রশ্নের 2 পার্ট 3 আর 4, 3 নম্বরের জন্য 3টে পয়েন্ট লিখতে হতো, ও একটু 4টে পয়েন্ট লিখেছে, 3 পেজে ফুল মার্কস, এটা না লিখলেও চলতো, এটা এক্সট্রা লিখেছে, ঠিক আছে। এরপরে ইক্ষু চাষের অনুকূল, এটা সেকেন্ড, এখানে সেকেন্ড প্রশ্নে লিখতে হতো 4টে পয়েন্ট, এবং এখানে অনুকূল প্রাকৃতিক এবং ভৌগোলিক দুটোই, অর্থনৈতিক দুটো পার্টে লিখতে হবে। তাহলে প্রাকৃতিকের এই উষ্ণতা, তারপরে বৃষ্টিপাত, এটা অন্য কালি দিয়ে আন্ডারলাইন করলে ভালো হতো, যেটা করেনি। মৃত্তিকা যেমন এখানে, এটা অন্য কালি দিয়ে আন্ডারলাইন করলে ভালো হতো, সেটা করেনি। জমির প্রকৃতি, এটা ইন্ডিকেট করতে হতো, অর্থাৎ হাইলাইটার দিয়ে ইন্ডিকেট করতে হতো। অর্থনৈতিক পরিবেশ, এটা তাহলে এখানে 2 পয়েন্ট লিখেছে, অর্থাৎ 3 আর 4 7, এবং 1C এই দেখো মার্কস, 1C এই 7 নম্বর কিন্তু এখানে পেয়েছে। এরপরে চলে যাই লাস্ট, এই ডিএর প্রশ্ন, ডিএর প্রশ্নে এখানে যে ডিএর প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা রয়েছে 5 আর 2, এই এই প্রশ্নটার আগে টাচ করেছে, যেহেতু ডবল ডবল প্রশ্ন ছিল। এখানে দুটো প্রশ্নের মধ্যে ছাত্র বা ছাত্রীটি এই প্রশ্নটা টাচ করেছে, এখানে প্রশ্নটা 5টি পয়েন্ট লিখলে সাফিসিয়েন্ট ছিল, কিন্তু একটু বেশি লিখেছে, এখান পর্যন্ত লিখলেও হয়ে যায় ফুল মার্কস। এবারে 6, 5, 6, 7 এই পর্যন্ত লিখে, যাই হোক এটা হচ্ছে 5 নম্বর ফুল মার্কস পেয়েছে। এরপরে দ্বিতীয় পার্টে এটা গ্যাপ ঠেকিয়ে দিয়েছে এখানে, তাহলে অর্থাৎ 1D
5 প্লাস 2 সমান 7 এখানে 7 চলে এসেছে এরপরে লুজ মার্কসের উপর লিখেছি লুজ মার্কস বাকি অংশগুলো আমি ঢাকিয়ে দিলাম নির্দিষ্ট কারণে এটা 2 দুটো পয়েন্ট লিখতে হতো বেশি লিখেছে বয়স লিঙ্গ অনুপাত এটা দুটো পয়েন্ট লিখতে হতো তিনটে পয়েন্ট লিখেছে 2 2 4 এখানে তিনটি শহরের হাফ হাফ করে মার্কস পেয়েছে অর্থাৎ নিয়মই তাই ছিল তাহলে এটা 3 হয়েছে অর্থাৎ 2 2 2 3 = 7 এই প্রশ্নটি উত্তরটি সেটি এবার পার্ট বিতে আমি দ্রুত এগোবো পার্ট বিতে দেখা বলতে যেটা সবচেয়ে বড় কথা যে সঠিক উত্তরের তলায় দাগ দেওয়া এবং নির্দিষ্ট বক্সে অপশন এ বি সি ডিটা লিখিয়ে দেওয়া অত্যন্ত জরুরি এটা স্টুডেন্ট করেছে পরপর এরপরে বির অ্যান্সার এখানে তারপরে বি ঠিক জায়গায় মার্কস মাস্টমশাই দিয়েছেন এখানে ডি হয়েছে অর্থাৎ এই বিষয়টা আন্ডারলাইন করা এবং বক্সে লিখে দেওয়া এটা এ বি সি ডি পরিষ্কার করে লিখেছে এবং মাস্টমশাই মার্কস দিয়ে দিয়ে গেছেন এখানে কচুরিপনা এখানটায় ডি এন লিখেছে অপরাহ্নে বৃষ্টিপাত হয় এটাও ডি অ্যান্সার এখানে তারপরে ডি লিখেছে এরপরে দশের প্রশ্ন এক এখানে এ লিখেছে তারপরে এগারোর প্রশ্ন এখানে উত্তর বি নিরক্ষীয় অঞ্চল উত্তর লিখেছে ওয়াল্টার রোজেন এখানে এক লিখেছে তারপরে এই প্রশ্নটা প্রমাণ কালচারে লাউ কুমড়ো উত্তর এখানে সি অর্থাৎ লিখেছে এইভাবে যেখানে পয়েন্ট আউট করেছে সেখানটা সাথে এবং খুবই নম্বরটা তোমাদের আশা করি ভিডিও ভালো লাগছে প্লিজ লাইক করে দিও ভিডিওটা আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করে অবশ্যই নোটিফিকেশন অল করবে যাতে পরবর্তী আমরা তোমাদের সহযোগিতা পাও বা তোমাদের যাতে লাভ হয় এই সমস্ত ভিডিওগুলো দেখে তাই তোমাদের সঙ্গে থাকার কথাও বলছি তাহলে পরপর আমরা 21টি প্রশ্ন প্রায় দেখে ফেললাম এখানে 20 নম্বর প্রশ্ন আদ্রবিন্দু বসতি এখানে বিতে অ্যান্সার এসেছে শেষ প্রশ্ন অর্থাৎ তারপরে আমরা এসে কিউতে যাব 21 এখানে 21টি প্রশ্ন কিন্তু উত্তর সঠিক করেছে এখানে পাশাপাশি এখানে দেখো এমসিকিউতে 21 লিখেছেন এরপরে এসিকিউর অ্যান্সার এসিকিউতে দুটো প্রশ্ন ছিল দুটোর উত্তর দিয়েছে যদি কোনো কারণের সাথে ভুল যায় তাহলে একটার মার্কস পাওয়া যায় যে কারণে দুটো টাচ করেছে আর যেহেতু দুটো ঠিক হয়েছে মাস্টারমশাই দেখে এটাকে এক্সট্রা লিখিয়ে দিয়েছেন এরপরে গিজার তার সংজ্ঞা লিখেছে পর্যায়নের সংজ্ঞা লিখে এটা এক্সট্রা নেক্সট সোলামের সংজ্ঞা লিখেছে তারপরে এটা লেখেননি অর্থাৎ কেটে দিয়েছেন এক পেয়েছে এখানে এখানেও এক যদি প্রত্যেকটি মার্কসই পূর্ণ মার্কস এক অর্থাৎ লিখেছে খুব সুন্দর এরকম তোমরা যদি লিখে যাও তাহলে আশা করি ফুল মার্কস হবে এবং ভূগোলে ফুল মার্কস হয় প্রচুর স্টুডেন্ট ফুল মার্কস পায় পরের বছর বা তার যে কোনো বছর পরীক্ষা দাও না কেন এইভাবে লিখে গেলে কিন্তু পূর্ণ মার্কস হবে আমরা পরপর এখানে 14টি প্রশ্ন দেখবো এখানে দেখো এক্সট্রা লিখেছে মানে অর্থাৎ এক্সট্রা এক্সট্রা লিখে এক্সট্রা লিখে দিয়েছি এরপরে নয়ের দাগে প্রশ্নে হাফ হাফ এক এখানে এক্সট্রা এবং 10 ট্রাক ফার্মিং এখানে এটা লিখে নিই এরপরে 11তে শস্য সমন্বয়ে সংজ্ঞা লিখেছে তারপরে মিলেট এটা এক্সট্রা অনুসারী শিল্প এটা লিখেছি এটা এক্সট্রা ব্রেক অফ বাল পয়েন্ট শূন্য জনসংখ্যা বৃদ্ধি এটা লিখেছে তারপরে পরিব্রাজন এটা এক্সট্রা এটা লিখে নিই মেগাসিটি এটা লিখেছে অর্থাৎ এখানে হাফ হাফ মার্কস ছিল দ্বৈত যেহেতু একটি বলেছে উদাহরণ ও দুটো দিয়েছে হাফ হাফ নয় এক পূর্ণ মার্কসই ছিল তাহলে দু নম্বর দাগে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এবং যোগ করলে হয় 14 তাহলে 21 আর 14 দিয়ে হয় 35 এই 35 মার্কসটা চলে এলো এখানে দেখো খাতাতে এমসিকিউ এবং এসিকিউতে 35 আর এই পাঁচটি প্রশ্ন সাথে 35 35 35 70 এটা হচ্ছে পূর্ণ মার্কস আজকে এই পর্যন্ত আশা করি খাতা দেখে তোমাদের উপকারে লাগবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।